আমার নাম ফুলবানু। আমার ফার্স্টটা ফুলাফান, আমার জামাই ইসাসলা। দুটা ফুলাফান একটা স্কুলে পড়ে, এক দুটা ফুলাফান ভর্তি হচ্ছি না, ভর্তি হওয়ার বয়স হচ্ছে না, সুর সুর গেদা গেদা। তো বড় সেরা, সবচেয়ে বড় সেরা যেটা, এটা লেফারক দিছিলাম পরে না দেখি, এখন দিয়েছিল কামে, কামটা মরে, কিন্তু একটা পয়সা এনে দেয় না সংসার। অনেক টানা ফোরনে একটা সংসার আছি। তো ফার্স্টটা ফুলাফানের সংসার বুঝে নিত, জামাই আবার রিসা রিসা চালা কয়টি হারের বার আনতারে। আমার ফেড আবার আরেকটা, মানে সোয়েটার নাম্বার আর কি পেন্ডিংয়ে আইতাছে। তবু এখন খুব টেনশনে আছি। যাই হোক, আমার যে দুই নাম্বার যে সারাটা মাইজলা সারাটা, এই সারাটা পরে একটা স্কুল অফ ফাইভে, তো ফাইভে তো পরীক্ষা টরীক্ষা শেষ। এই স্কুলের ম্যাডামে আবার আমার খবর দিছে, নাকি কোথাছে কো এই স্যারা তো সিক্সে ভর্তি হরণ লাগবো, তো নাকি তাকে আর ফর্ম পেটার কিতা হরণ লাগে, আবেদন নাকি তা হরণ লাগাইছে। কোথাছে কো স্কুল স্যারা নাকি পড়লে আর বালা স্কুলে নে ভর্তি হরাই দিতাম। অন ভাই, আমার তো সামর্থ্য নাই অত ফুলাফানটা ফোরানি, কোটটি ফুলাফান বুঝি নি তো কইছি ফার্স্টটা, আরও একটা আইতাছে মানে ছয়টা। তো আমি কইতাছি ম্যাডাম রে যে আমি তো পড়াইতাম না, এর বাফ কইতাছে কামে টামে দেল। ও মায়া মায়া কু, এই কথা কওয়া না মোরা, ম্যাডাম এ দেহি এমন রাগ কইতাছে কো ভাবি এটা কি করেন আপনি, আপনি অত অত বালা স্যারটা লেহাফরা তো অত ভালো, ম্যাডাম তো শুদ্ধ ভাষা কইতেছে, আমি তো অত শুদ্ধ ভাষা কইতারি না, তা আপনি তো স্যারের লেহাফরা না হরাই আপনি কি করেন তা। এই স্যারের ওখানে কামে দেল ভাই, আপনি কি মনে করেন যে এই স্যারা এই স্যারের রুচিতে আপনি হিতা ফুলাবান চালাইবেন, আপনার ফ্যাক্টরিটা চালাইবেন। আচ্ছা কোনছেন, আমি কি একবারও কইছি আমি ফ্যাক্টরিটা সামলাইবা, আমার সংসার তো চালাইন লাগবো, এই স্যারের লেহাফরা করাইতে গেলে টাকা লাগতো না। ও ম্যাডাম আর একটা কথা কইছি, সে টাকা পয়সা লাগলে ম্যাডাম নাকি তা ম্যানেজ করে দিত, তাও লেহাফরা করাইতাম, কিন্তু ভাই বিশ্বাস করুন আমার না, এই স্যারটা যদি কামে টামে লাগে তুই 10টি হও সংসারও দে, তাও তো মনে হয় আমার অনেকটা উপকার হইব। কি আর করাম, গ্যারামের ব্যাডান বুঝে নিত না হরণ, যা ফার্স্টটা হচ্ছে না হচ্ছে আরেকটা হইব, কী তা কই আমার, আমার এমন কী তা করোনার আছে কোন ম্যাডামে খালি কো আমার দোষ, স্যারা নেন নাকি ফুলাফানতে নাকি কোনো দোষ নেই, এটা কোনো কথা, আল্লাহ যদি দিয়ে আল্লাহর মাল এটাকে আটকা রাখুন যাবো, আল্লাহর মাল ফার্স্টটা হয়েছে, আরেকটা যদি আল্লাহর ইচ্ছাতে আয়ে তো এটা আমার কী করার আছে কোনছেন, আর আমার জামাই বা কী করার আছে। যাই হোক, ম্যাডামের সাথে কাজটাতে লাগিয়েছিল, ম্যাডামে কাছে ফোরা নিয়ে লাগবো, আমি কিতা করতাম কইছেন আমার একটু বুদ্ধি টুদ্ধি দিন আপনার, এবারে কিতা কইতাম, তাও ম্যাডাম মানুষ কিছু কইতামও পারেন, তাও অনেকটি কথা কইছি, কিন্তু বেটিকালি আমার ফ্যাট রুজি সাই রয়েছে।